আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, নো কন্ট্রোভার্সি নো কিছু। এখন পুজো, শুভ ষষ্ঠী, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো আজকেই ঠাকুর দেখার লাস্ট দিন। তো আমি আর আমার মেয়ে, দেখো এটা একই সঙ্গে অনলাইনে কিনেছিলাম যাতে দুজনে একসাথে পড়তে পারি, তার জন্য আজকে পড়ে নিলাম। কিছুতেই আমার আজকে বেরোতে ইচ্ছা করছিলো না, কিন্তু আমার মেয়ের আবদার বেরোতেই হবে, টালা প্রত্যয় যাবে বলছে। আমি বললাম না, টালা প্রত্যয় আমি যেতে পারবো না, শুধু স্মৃতির মোড়ে চলো মেলা দেখো চলে এসো। তো কিছু ছবি দিয়ে দেবো, বলবে কেমন লাগছে। আর একটা ড্রেসও দুজনের একই কিনেছি, দুজনে মিলেই পরবো বলে। তো এটা আমরা অনেকদিনই কিনে নিয়েছিলাম, আমার মেয়ের শখ যে একসঙ্গে পরবো, দুজনে তো পরলাম। আর পুজোতে যেটা দেখাবো শেয়ার করবো, স্মৃতির মোড়ের প্যান্ডেলটা অবশ্যই তোমাদের সঙ্গে, তো বলো কেমন লাগছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কন্ট্রোভার্সি যারা ভালোবাসো না তাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই মানে ভিডিওটা নিচে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো খুবই জরুরি, আর লাইক করো। সেটা চলো সাথে থাকো, যা যা প্যান্ডেলে যাবো একটাই যাবো, মেলাটা দেখাবো। আর যদি মনে হয় যে আরও ছোটোখাটো কিছু আছে তাহলে যাবো, আমার আর শরীর বইছে না। কালকে সকালবেলা কিছু রান্না আছে, বিকালে আবার বেরোতে হবে, কারণ আমাদের আবার ব্রেক জার্নি করে এখান থেকে কিছু পাইনি, খড়গপুর থেকে আবার যেতে হবে, তার জন্য একটু চাপে আছি। তো চলো শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা এখন পাড়ার মধ্যে আছি, আমাদের পাড়া। ভয়েস রেকর্ড দেওয়াও এখন খুব দুষ্কর, চারিদিকে গান হচ্ছে কপিরাইট খেয়ে যাব, তবুও চেষ্টা করছি তারই মধ্যে দেওয়ার। তো এটা আমাদের পাড়ার ঠাকুর, সবাই দেখে নাও, আমাদের যে পাড়ায় থাকি শ্বশুরবাড়িতে সেই পাড়ার ঠাকুর। তো তুনাই আগে আগে যাচ্ছে, আমি পেছনে ক্যামেরা নিয়ে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর করেছে ঠাকুরটা, সামনের বছর হয়তো 75 বছর আরও ভালো করবে, অন্য বছরে পুরো মাঠ জুড়ে করে। তো এবারে পুরো মাঠ জুড়ে করেনি বলে খুব সুন্দর লেগেছে আমার। আমার না পুরো মাঠ জুড়ে করা ঠাকুর, অতিরিক্ত থিম আমার ভালো লাগে না। মূর্তি খুব সুন্দর হবে, ভক্তি ভরে বেশ প্রণাম করে ভক্তি হবে প্রণাম করতে গিয়ে, সেরকম মূর্তি আমার খুব ভালো লাগে, সেরকম মূর্তির ঠাকুর প্যান্ডেল যাই হোক। তো আমি আর তুনাই গিয়ে ঠাকুর দর্শন করলাম, ওখান থেকে যাবো স্মৃতির মোড়। স্মৃতির মোড়ের মেলা দেখে, ঠাকুর দেখে, মণ্ডপ দেখে কখন ফিরবো জানি না, তো দেখতে থাকো। তো এখান থেকে তুনাই একটুখানি আইসক্রিম কিনে নিচ্ছে, আইসক্রিম হলে তো কিছু বুঝতেই পারছে না, বলছে এই সবই লাগালাম। আলাম কেন দাদা এত দেরি? তো বলতে বলতে আমরা চলে এসেছি স্মৃতির মোড়ে। স্মৃতির মোড়ে প্রচুর ভিড়, প্রচুর, দেখছো নিশ্চয়ই কী লাইন। দেখতে দেখতে আমরা লাইনে ঢুকে গেছি, এবং লাইন থেকে প্রত্যেকটা মানুষের সাথে মোবাইল, দেখছো এখন সেলফি ভিডিও ব্লগ এখন চারিদিকে ছেয়ে গেছে। তো আমিও তো ইউটিউবার, আমাকেও তো করতেই হবে বলো না, সে যাই করি। তো আমিও সবারই মতন মোবাইল তুলে তুলে একটুখানি ক্যামেরা করার চেষ্টা করছি, কিন্তু খুব ভয় করছে, আমি অত প্রফেশনাল নই তো যদি মোবাইলটা পড়ে যায়। তো দেখো সমাজ বান্ধব যা জিনিসপত্র মানে খড় ঘাস এই সমস্ত দিয়ে স্মৃতির মোড়ে প্যান্ডেলটা করেছে, অপূর্ব সুন্দর করেছে। তো দেখতে দেখতে আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দেখো আমরা এবার আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে ঢুকবো, তারই মধ্যে যতটুকু পেরেছি তুলেছি, প্রচুর তারা দিচ্ছে, যেন মনে হচ্ছে সব একেবারে মানে কি বলবো আর কি, সেই গরু তারা বলে না, সেই গরু তারানোর মতো তারাচ্ছে, কি করবে বলো এত ভিড়। তার মধ্যে এক ঘন্টা ধরে যদি সেলফি তোলে ভিডিও করে তাহলে তো পেছনে লোক জমে যায়, তো ভলেন্টিয়ারদের দোষ নেই, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে সে কিছু করছে না, তারাও কিছু করছে না, করছে ভলেন্টিয়াররা, প্রচুর তারা দিচ্ছে, পঁ পঁ করে সামনে মানে কানের সামনে বাঁশি বাজাচ্ছে। তো ওই বিরক্তির চোটে লোকে বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই, আর বেরিয়ে না গেলে তো উপায়ও নেই, অন্য লোকেরা দেখতে পাবে না। তো আস্তে আস্তে আমরা ঢুকলাম, দেখো একটা বেশ মূর্তি করেছে দেখতেই পাচ্ছ, আর এখানে বিশ্ব বাংলা যেটা আমরা সব জায়গাতে যাই, দেখো এখানে সমস্ত বেদ দিয়ে করেছে ওপরে এই বাটিগুলো, আর চারিদিকে এই দেখো কাশফুল, কাশফুল এগুলো সব, আর সব বেদ মাদুর কাঠি ঘাস এইগুলো দিয়েই করেছে এখানে, এবং কঞ্চি বাঁশের পাতা সমস্ত যা সমাজ বান্ধব, এবং যেগুলো আমাদের চারিদিকে প্রকৃতিতে আমরা পাই, যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করবে না সমাজ বান্ধব, সেই জিনিসগুলো দিয়ে এখানে সমস্ত কারুকার্য করা হয়েছে প্যান্ডেলে, মণ্ডপ সজ্জাও সেই দিয়ে করা হয়েছে। তো চলো শেয়ার করছি, এরপর এখান থেকে আমরা মেলায় বেরিয়ে যাবো, মেলাটাও শেয়ার করব। তো দেখতে থাকো আর লাইক করো কমেন্ট করো।
গেলাম, এবার মেলাতে যাচ্ছি। মেলাতে গিয়ে একটু টুকটাক খেয়ে ও যদি কিছুতে চাপে চেপে বাড়ি। টাটা। মেলায় প্রচুর স্টল হয়েছে দেখো, পোড়া তেলে রান্না খাবার জন্য কত ভিড় জানো, বলছে সাতটা বিরিয়ানি, এই বিরিয়ানি, এখানে বিরিয়ানি চপ, ধোসা, কাবাব, ফিশ ফ্রাই সব পাওয়া যাচ্ছে, যা খুশি, সাউথ ইন্ডিয়ান, মোগলাই সব তুমি পেয়ে যাবে স্মৃতির মোড়ের এই জায়গাটায়। প্রচুর লোক খাচ্ছে, আমরাও খেয়েছি মিথ্যে বলবো না, তুনাই মোমো খেয়েছে আর আমিও লোভে পড়ে একটা ফিশ কাবাব খেয়ে ফেলেছি, আর খেয়ে খুব পেটের যন্ত্রণা করছিল বুঝলে, কী করবো এই যে খেয়ে ফেলেছি, লোভ সামলাতে পারি না, ফিশ ফ্রাই ফিশ কাবাব এসব দেখলি না আমার একটু লোভ লাগে, চিকেনের অত লোভ লাগে না কিন্তু আমার মেয়ে একটু চিকেন প্রিয়। এই যে দেখো তারপরে অমনি বায়না করে ওই যে স্মোকি স্মোকি বিস্কুট খেয়ে ফেললো, মানে খেয়ে আবার বলছে কেমন না লাগছে, মুখটা ঠান্ডা লাগছে, বলছি খা না 20 টাকা আমার খরচা করালি, আবার ছেলেটা না খুব চালাক যে বিক্রি করছে, বলছে আপনি আপনি একটু ট্রাই করুন না, না না আমার দরকার নেই, কী করে আর বলবো যে পয়সা খরচা করতে পারছি না, তো পয়সা যদি অঢেল থাকতো তাহলে 20 টাকা 20 টাকা করে বিস্কুট নিয়ে মুখে হা হা করে ধোঁয়া ছাড়তাম, অত ধোঁয়া ছাড়ার জন্য পয়সা নেই। মার্কেটিং করে আমাকে বোঝাতে এসেছে, তো আমি বললাম যে তুনাই আর নয় চলো, তো তুনাই ভীষণ বায়না করছিল ব্রেক ড্যান্সে চড়বে বলে, তো আমি একদম বলেছি যে না কোনো ড্যান্স ব্যান্সে চড়তে হবে না, এই মেলা সারা জীবনে 50 বার হয়, সারা বছরে 50 বার এই মেলা হয়, মেলার কোনো শেষ নেই আমাদের স্মৃতির মোড়ে বুঝলে, সবসময় গেলে দেখবে মেলা। তা বললাম ওই ব্রেক ড্যান্স ভেক ড্যান্স অনেক আসবে, তুই খেয়ে পয়সা নষ্ট কর, কিন্তু আমি একদমই ওই ড্যান্স ব্যান্সে চাপাবো না, আর আমিও চাপবো না, ওই মাথা ঘুরে যাবে, 50 বার ঘুরিয়ে দিল একটুখানি, 50 বার নয় 5 বার কি 6 বার, ওর জন্য কত বোধহয় 75 টাকা করে নেয়, যাই হোক 75 টাকা তুই খেয়ে নে আমি খাবো, কিন্তু ওটাই আমি চাপবো না, মাথা ঘোরানোর জন্য উঠবো, তারপরে ওই তার মধ্যে বিশ্বাস করবে না 100 জনের লাইন, ওটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, 100 জনের পেছনে লাইন দিয়ে টিকিট কাটা। আমি বললাম না আমার দ্বারা হবে না, এক্ষুনি তাহলে আমি মেলা থেকে বেরিয়ে যাবো, তো আর বায়না করেনি, তো চারিদিকে এত স্টল দেখতেই পাচ্ছ, আমি একটু আচার কিনলাম, আর ভেবেছিলাম টুকটাক কিনবো আর কিছু কিনিনি, একটু আচার কিনে নিয়ে বাড়ি চলে এলাম। ও একটা জুয়ান কিনেছি, হ্যাঁ জুয়ান, আর তুনাই কিনেছে একটা ক্যান্ডি ওর ভাইয়ের জন্য একটা, এই টুকটাক কিনে নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি আসার জন্য তো অটো নেই, সে বাসে করে আসতে হলো, তো যাই হোক রাজকার্য করেছি, অনেক কিছু দেখিয়েছি, অবশ্যই লাইক কমেন্ট করবি ঠিক আছে, আর যদি লাইক কমেন্ট করো তো মজার মজার আরও ভিডিও দেবো। তো দেখো দেখো এইটাকে বলে নাকি কি পপ আপ, কী একটা কি পপ পপ আপই তো নাকি, ওটা নাকি মুখে দিলে চড়বড় চড়বড় করে, এবার আমার মুখে দিয়েছে, আজি বাবা এই আওয়াজ হচ্ছে কেন, চড়বড় চড়বড় করছে, এই চড়বড় চড়বড় করছে চড়বড়।